আমার বায়রা বাবারা বন্ধুরা ও আমার নবীর প্রেমিকের দলেরা গভীর মনোযোগের সাথে দজ্জের সাথে আলোচনা শ্রবণ করেন চারজনকে বলা হচ্ছে আপনারা সারা রাতে বড় কষ্ট করেছেন আপনারা তাড়াতাড়ি খাবারগুলো বক্ষণ করেন সুবহানাল্লাহ করেন না তারা এবার খাবারগুলো বক্ষণ করা শুরু করলেন খাবারগুলো যখন বক্ষণ করলেন রে বাবারা ওই চারজনের আটজনের মধ্যে একজন ডাক দিয়ে বলে হুজুর আব্দুল্লাহ মারুফ সাফি আপনার কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন আমরা কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই বলে কেন পারো নাই বাবারা হুজুর কেন ঘুমাইতে পারি নাই জানে কেন ঘুমাইতে পারো নাই বল না রে বাবারা ওনারা ডাক দিয়ে বলে আমরা ঘুমাইতে না পারার কারণ হইল একটা আমরা যে গতকালকে আপনাকে ইবাদতের জায়গায় গুহার মধ্যে পাথর নিক্ষেপ করেছি আমরা দেখতে পাইলাম আমরারে গতকালকে রাত্রবেলা কে জানি আইসা ঘুম থেকে জাগাইয়া দেয় আর বলে ওয়ালি ইস্তেগফারুল্লাহ কুমার অন্তর্ভুক্ত হওয়ার জন্য মানে ক্ষমা প্রার্থনাকারী অন্তর্ভুক্ত হওয়ার জন্য হুজুর বুঝলাম না বুঝলাম না বুঝলাম না এটা কেমন দশা হইল আব্দুল্লাহ মারুফ উসাবি বলে এ বাবা এ বিষয়ে যদি জানতে হয় ঠিক আছে তোমাদেরকে ইস্তেখারার মাধ্যমে জানানোর প্রয়োজন বলে বাবা ইস্তেখারা কেমনে করবে আমরা তো বিসমিল্লাহ জানি না আউযু বিল্লাহ জানি না ওযুও জানি না গতকালকে রাত্রবেলা আমরা আটজনের বউ আমরা উযু করে নামাজ পড়াইছে সারা রাত্র আমরা ইবাদতের মধ্যে মশগুল ছিলাম ওরে বাবা রে আসো ইস্তেখারা কিভাবে করে তোমাদেরকে বোঝায় দেয় এখনো পর্যন্ত তোমাদের ওযু ভাঙছে কিনা বলে না ভাঙে নাই আসো তোমরা সবাই আমার সামনে আসো সবাইকে সামনে বসাইয়া হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফির গায়ের মধ্যে একটা রুমাল ছিল বড় বড় আউলিয়া কেরাম সহ আগের জামানার মধ্যে যারা যারা ওলি ছিলেন ওনাদের কাদের মধ্যে একটা একটা রুমাল ব্যবহার করতেন এ ব্যবহার আমার নবীর সুন্নতে রুমাল ব্যবহার করা বলে কেন যে সময় যে জায়গায় নামাজের সময় হয়ে যাইতো কাদের রুমালটা বিছাইয়া তারা নামাজে দাঁড়ায় যাইতো কাদের রুমাল বিছিয়ে নামাজে দাঁড়ায় যাইতো নবীর মনোযোগ দিবেন নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা বসে গেলাম আমি আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারিম থেকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাবধানতা লওয়ায়া দিলেন ও বন্ধু মনে করেন আপনাদের এলাকায় নাউকুড়া যখন খানকাড়া হয়েছে এত মানুষের সমাগম ছিল না মানুষ কম ছিল কথা বুঝেন নাই মানুষ কম ছিল খানকাটা করা হয়েছে সুন্দর করে কিন্তু বাবারা এ খানকাটা করার উদ্দেশ্য হইল যারা শাহপুর দরবারের সিলসিলায় তরিকতপন্থী ওনারা এই খানকার মধ্যে আইসা এবাদত করবে ওনারা এই খানকার মধ্যে এবাদত করবে ঠিক আগের জামানায় বড় বড় আউলিয়া কেরাম যখন এবাদত করতেন ওনারা এমন খানকাও হয় নাই ওনাদের এবাদতের জায়গা ছিল পাহাড়ের গুহা এবাদতের জায়গা ছিল বড় বড় গাছের নিচ আছে না এখন না বড় কোনো গাছ হইতে দেই না আমরা গাছগুলা কেটে ফেলি আগের যুগের এমন বড় বড় গাছ আছে যে গাছের নিচে ঠোল হইয়া ওই গাছের নিচে মানুষ বসবাস করতে পারত বড় গাছ আছে হে মুসলমান ইমানদার একটু মনোযোগের সাথে কথা শোনার চেষ্টা করবেন আখির জামানার নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া থেকে রোজা মুবারকে চলে গেলেন গো উনি যাওয়ার পরে নবুয়াতের দরজা বন্ধ নবুয়াতের দরজা বন্ধ হওয়ার পরে আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী যখন চলে যায় এবার নবুয়াতের পরে খেলাফতের দরজা শুরু খোলাফায়ে রাশিদিন চারজন হযরতে আবু বকর হযরতে উমর হযরতে উসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনের মাধ্যমে খেলাফত কায়েম কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন খেলাফতের পরে কেউ যদি আমি নবীর রাস্তাটারে ধরতে চায় তারা যেন আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির মেয়ের জামাতা হযরতে মোলা আলী মুশকিল কুশা জিনার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে কোন জায়গায় হয়েছে ওরে কাবা ঘরে যাহার আগমন পাক পাঞ্জাতনে তাহার পূর্ণ নাম ওরে পাঞ্জাতনি মানে রহিমান সুনি মুসলমান পাঞ্জাতনি মানে রহিমান সুনি মুসলমান গাইবই আমরা পাঞ্জাতনের শান বলেন গাইবই আমরা
suni musliman gai boyamra. আপনার কি কষ্ট হইতাছে না আমি হুদা নামাজ করে যাই দেই আমার বিরক্ত করে আমি চাইছি আমি কোন কই না নাম না কি আর কই রে রাব্বি রাব্বি তুমি নি রাব্বি এ আমার বহুত ইয়া কইরা মাফিল রাইছে আমি কইছি এশার পরে 1.5 ঘন্টা সময় দেব বেশি দন যাইতো না আমি হুদা মাফিলের দাওয়াত রাই এ সাফুর দরবারের মাফিল মোটামুটি এ এলাকায় করতে করতে মনে কসুয়া থানাতে এই বছর করে নিয়েছি প্রায় 14-15 বড়ুয়া থানাতে আজকে এখান থেকে বড়ুয়া যাব সরাফতি আমার বড়ুয়াতে আজকে মাহফিল হইব 46 নাম্বার মাহফিল নভেম্বর মাস থেকে পর্যন্ত 46 টা মাহফিল শুধু বড়ুয়াতে আনাত করছি এর মধ্যে বেশিরভাগ সাফুদ দরবারে রক্ত মরি না কি মারহাবা করে না নজর আসে না ফাক পঞ্জতনের ভালোবাসা ফাক পঞ্জতন প্রেমিক হইলে অসুবিধা আছে কোনো সমস্যা আছে শুনেন না হুজুর কাবলার মুখে ফাক পঞ্জতনের সার বিক্রি করে ক্যান্সার ভালো হয়ে গেছে ওরে গাইব আমরা পঞ্জতনের শান শুনি মুসলমান গাইব আমরা পঞ্জতনের শান বলেন গাইব আমরা পঞ্জতনের শান শুনি মুসলমান গাইব আমরা ওরে পঞ্জতন না জাতের তরি প্রমাণ আছে নূহের কিস্তি নূর নবীজির হাদিসে বয়া মুসলমান নূর নবীজির হাদিসে বয়ান ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবান কুমুর রিজসা বলে আল্লাহ করেন কুরআনে বয়ান শুনি মুসলমান গাইব আমরা পঞ্জাতনের শান বলেন গাইব আমরা সুন্নি মুসলমান গাইব আমরা হযরত মা ফাতেমা মাওলা আলী হাসান হোসেন প্রেমের তরি মাসখানেতে নবী দু জাহান মা ফাতেমা মাওলা আলী হাসান হোসেন প্রেমের তরি মাসখানেতে নবী দু জাহান ওরে পঞ্জাতনের নাম আনিতে ইমান তোমার থাকবে না রে কোরআন হাদিস আছে যার প্রমাণ বলেন কোরআন হাদিস আছে যার প্রমাণ শুনি মুসলমান গাইব আমরা পঞ্জাতনের শান বলেন গাইব আমরা শুনি মুসলমান গাইব বন্ধু ও আমার নবীর পাগলেরা রে গভীর মনোযোগ দিয়া শুনবেন এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে রওজা মুবারকে নবুয়াতের দরজা বন্ধ সুবহানাল্লাহ এবার যখন নবী যখন রওজা মুবারকে যাওয়ার পর খেলাফতের দরজা খুলো হযরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত বন্ধ কিন্তু আমার নবী কয় আমি নবীরে পাইতে হইলে যাইতে হবে বেলায়েতের বাসা হযরতে মওলা আলীর কাছে হুজুর কেন গো কেন মওলা আলীর কাছে যাব কয় আমি নবী বললাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী এলেমের শহর হযরত আলী হইল সেই শহরের দরজা হযরত আলী হইল সেই শহরের দরজা এবার যখন আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি এই ঘোষণা করলেন আমার নবী কয় আমি নবী রওজা মুবারকে এবার তোমরা নবী পাইবা কেমনে কয় উলিল আমরের মাধ্যমে উলিল আমর কারা নেক কাজ করে যারা ভালো কাজ করে যারা ভালো মানুষ যারা হুজুর ভালো মানুষ কারা কোরআন শরীফ দলিল কোরআন শরীফ সূরা বাইয়েনা 7 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া ভালো মানুষের মধ্যে তারা হইল সবচাইতে ভালো মানুষ ও গো আল্লাহ গো ওই ভালো মানুষগুলা কারা বলে নির্জনে নিরলে নিরলে একা একা এবাদত করে যারা ও হুজুর নির্জনে নিরলে একা একা এবাদত করে কারা নির্জনে নিরলে এবাদত করে তরিকত ওয়ালা যারা নির্জনে নিরলে একা একা এবাদত করে তরিকত ওয়ালা যারা আলে হাদিস কোন অভাবী কোন অদ্র ওহাবী কোন আমার হুজুর এত অভাবী কইতো না তার অভাবী কইতো হুজুর কি লাগে অভাবী তারা তো মাশাআল্লাহ মোটামুটি টাকা পয়সা বেশি ওহাবী যারা তারা টাকা পয়সার ক্ষমতা বেশি না না আমি কাউরে ক্রিটিসাইজ করি না বুঝেন একটু কথাটা এটা টাকা পয়সা বেশি কারণ আজীবন সুদ ঘুষ খাইয়া খাইয়া আইয়া মোড় হইয়া লাস্টে দিয়ে গাটি লিয়ে দমুন মানে আছে না সারা আমার কথা হলো কাউকে অ্যাঙ্কার করা নয় ভাই জান আল্লাহর কাছে আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম ছান সারা জীবন হারাম খাইয়া মানুষের হক খাইয়া আপনি যদি মসজিদে ইয়া কোপালটারে গৈসা কালা বানাইলাম লাভ হইব করার হক খাইয়া আপনি যদি আবাদত করেন
জীবনও কবুল হবে না কারণ হক দুই প্রকার হাদিস শরীফে বলেছেন হকুল্লাহ হকুল ইবাদ একটা আল্লাহর হক একটা বান্দার হক সুবহানাল্লাহ কোন বান্দার হক নষ্ট করে নামাজ পড়বেন আল্লাহ কয় কবর আইবি কাসাবাসের গোড়া দিয়ে দিবি ঠিক নারে তাকবীর নারে রিসালা নারে পাক পঞ্জাতন নারে গাউসিয়া সাফুদ দরবার শরীফের আহা সাজনা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদের পীর সাহেব হুজুর কিবলা রাবো বল এই মাহফিলের পক্ষ থেকে আচ্ছা আজকের মাহফিলের যিনি সম্মানিত সাজাদা ইয়াসির আহমেদ সুবানি আল কাদের হুজুর কিবলা রাবো বল জোরে বলেন মারহাবা সাফুদ দরবারে যত সাজাদা যত আওলাদ গণ আছেন সবাই আমাদের মাথার ফেরত আছে ঠিক না ভাই আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ওনাদের সুবত আমরা নিতে চাই কি চাই না কারা কারা নিতে চাই দুই হাত সোজা করে দেখাই একটা জবান খুলে থাকবে নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পঞ্জাতন নারে গাউসিয়া শাহপুর দরবার শরীফ জোরে পড়েন মারহাবা কোনো কষ্ট নাই নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন এ এই মুরব্বি কই যান বসেন এ এটা রাখ দাও এ এটা রাখ এ কই যান আমার ওদের মাস্টার নিয়ে ওড়া যাইতো না কারণ আমি জানি আমি উঠতে পাই শেষ আমার সাইড়া দেন না অসুবিধা না আমি দেখে তাড়াতাড়ি অসুবিধা আমার কোনো সমস্যা নেই আসি তো আমরা উলা ইকাহুম খয়রুল বারিয়া আয়াতে কারিমা আল্লাহ পাকের ঘোষণা যে ভালো মানুষের মাঝে সবচাইতে ভালো মানুষ হলো তারা ইমান এনেছেন ইমান এনেছেন না নেক কাজ করেছেন না আচ্ছা আপনি নেক কাজও করলেন মসজিদ থেকে বাইর হয়ে সুদও খাইলেন নেক কাজও করলেন আপনার ভাই ভাতিজার জমি জমা দখল করে খাইলেন নেক কাজও করলেন মানুষকে ওজনে কম দিলেন লাভ হবে এবার তরিকতের মানুষ যারা এবাদতে মশগুল হয় তারা এবাদতে মশগুল হয় তারা শোনেন আল্লাহ পাকের বন্ধু হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব যে কিতাবের নাম আত্তাসকিরাতুল আউলিয়া ওই কিতাবের মধ্যে আল্লাহ পাকের একজন বন্ধু জিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই নাম কি আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই উনি একদিন একা একা নির্জনে ইবাদত করতেছিলেন পাহাড়ের গুহায় কোন জায়গায় এ খানকা গুলা যে শাহপুর দরবারের কচু এলাকার এলাকায় 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 গঠিত করা হয়েছে একমাত্র তরিকতের মানুষগুলাকে তরিকত বোঝানোর জন্য হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই যখন এবাদতে মশগুল এমন টাইমে একজন কাঠুরিয়া ব্যক্তি উনি যখন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করেছেন আগে তো মানুষগুলা কাঠ কাটার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতেন জঙ্গলে প্রবেশ করে পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পরে সুন্দর করে এবাদতের মধ্যে তিনি মশগুল থাকা ব্যক্তিটাকে যখন দেখলেন উনি নিরলে নিরলে এবাদত করতেছেন কাঠুরিয়া ব্যক্তি বড় ভয় পেয়ে গেলেন উনি চিন্তা করলেন আমি যেহেতু ভয় পাইলাম ভিতরে কে আমার দেখতে বড় মন চাই এমন টাইমে গো অনেকগুলা মানুষ একসাথে কইরা ওই গুহার মধ্যে কে আছে জানার জন্য অন্য কোন পন্থা কেউ ভিতরে প্রবেশ না কইরা ওই মানুষগুলা বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো ভিতরের মধ্যে বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো ভিতরের মধ্যে বড় বড় পাথরের চাকা নিক্ষেপ করা হলো গুহার ভিতরের মধ্যে আব্দুল্লাহ মারুফ রুসাফি এমন টাইমে দুই রাকাত নামাজের নিয়ত করেছে বন্ধু আমার হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই যখন উনি ওই মসজিদে ওই গুহার মধ্য থেকে বের হয় সাত আটজন মানুষ একসাথে আব্দুল্লাহ মারুফ রুসাফির চেহারার দিকে তাকিয়ে আছে সাত আটজন একসাথে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই আপনি যে এখান থেকে বের হলেন আপনার কাছে জানতে চাই আপনার কাছে বুঝতে চাই আপনি আমার ছোট্ট একটা কথা বলেন বলে কি বলেন বলে আমরা এখানে কয়জন মানুষ আপনি দেখেন বলে আটজন মানুষ বলে আপনারা কি করেছি আপনি কি জানেন বলে জানি
না বলে আপনি যে ভিতরে আছেন একটা মানুষের আনাগোনার খবর আমরা বাহির থেকে বুঝতে পারলাম আমরা গুহার মধ্যে প্রবেশ করি নাই আমরা মনে করেছি গুহার মধ্যে কোনো শিয়াল অথবা হিংস্র পানি বসে আছে আমরা ভিতর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করলাম ওগো আব্দুল্লাহ রুসাফি রহমাতুল্লাহ আলাই আপনি আমাদেরকে বলেন না ওই পাথরগুলা কি আপনার গায়ের মধ্যে লাগে নাই আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমি তো দুই রাকাত নামাজ করতেছিলাম না না আমার গায়ের মধ্যে কোনো পাথর লাগে নাই আজনে একটা একটা করে পাথর মারলে কয়টা ওনারা বলেন আমরা অজস্রভাবে পাথর নিক্ষেপ করলাম উনি বের হওয়ার পরে জিজ্ঞাসা করলাম ও আব্দুল্লাহ মারুফ রুসাফি আপনি বলেন আপনার গায়ে কি পাথর লাগে নাই আপনি কি কোনো ব্যথা পান নাই উনি বলে পাথর লাগবে কোথা থেকে আমি তো আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম আজজনের মাথার ভিতরে টেনশনের ছাপ আজজন চিন্তা করে এতগুলো পাথর মারলাম এত গায়ে ভাইয়া বলে নাই হযরত আব্দুল্লাহ রুসাফি এই কথা বলে তাদের দিকে ফিরে আব্দুল্লাহ রুসাফি দোয়া করে আল্লাহুম্মা ইহদি এতটুকু আল্লাহুম্মা ইহদি আল্লাহ তোমাদেরকে হেদায়াত নসিব করুক আমিন এদুর দোয়া করে আব্দুল্লাহ রুসাফি চলে গেলেন বাড়িতে তারা একজন নয় দুইজন নয় আটজন মানুষ রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাইলেন হে বাবারা তরিকত কি জিনিস বুঝে নেন ইলমে মারেফত কি জিনিস বুঝে নেন সুফি তত্ত্ব কি জিনিস বুঝে নেন যদি না বুঝেন তাহলে আপনি তরিকতের কোনো কিছুই বুঝেন না অনেকে তো বায়াতে রাসূল গ্রহণ করেছেন শাহপুর দরবারে শাহজাদা বিন্দুদের কাছে কিন্তু আপনার বোঝা প্রয়োজন তরিকত কেন আপনি গ্রহণ করেছেন তরিকত গ্রহণ করার উদ্দেশ্য হলো আপনাকে আপনি পরিশুদ্ধ করবেন কি করবেন কিন্তু আপনি তরিকত গ্রহণ করার পর মাথার মধ্যে শাহপুর দরবারে টুপি আছে কথা সত্য রাস্তা দিয়ে হাঁটতে যান আপনি মসজিদে যান না যান হয়ে যায় জাগা মতো আপনি তরিকত গ্রহণ করার পরে মাইজবান্দার বলেন পানুয়া বলেন যে কোনো দরবার বলেন টুপি মাথায় লাগাইলেন কালিয়াপুরি বলেন টুপি মাথায় লাগাইলেন মসজিদে নামাজ হয় আপনি হাইটা যান নামাজ করতেছেন না বদনাম আপনার হয় না তরিকতের হয় কারণ তরিকতের মাধ্যম হলো রাস্তা দ্বারা আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া আপনি জান্নাতের রাস্তা ধরবেন দূরের কথা আপনি বাজে রাস্তা ধরতেছেন হযরত আব্দুল্লাহ রুসাফি বলে ওই আটজনের দিকে ফিরে যখন আমি দোয়া করলাম আল্লাহুম্মা ইহদি আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত প্রদান করেন আমি চলে গেলাম আটজন ব্যক্তি আটজন ওই দিন আর কোনো রোজগার করে নাই কোনো টাকা ইনকাম করে নাই সবার মাথা খারাপের মতো হয়ে গেছে হায় রে এত ইট মারলাম পাথর মারলাম উনি নাকি একটুও ব্যথা পায় নাই ওনার শরীরে নাকি একটু পাথর পড়ে নাই একজন চিন্তা করতে করতে একই সাথে ঘরের মধ্যে ঘুমায় গেলেন ঘুমের ঘরে একজন ব্যক্তি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে ওঠে আমরা মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখে সেবড়া খেয়ে উঠি না ঘুম থেকে হঠাৎ করে করে উঠে যাচ্ছেন এমন টাইমে একজনের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনি কেন ঘুম থেকে বারবার এভাবে উঠে যাচ্ছেন আপনার এমন কারণ আমি বুঝতে পারলাম না স্বামী সারা রাত্র ঘুমায় না স্বামী ডাক দিয়ে কই স্ত্রী তুমি কি এখনো ঘুমাও নাই ওই আটজনের মধ্যে একজনের স্ত্রী ছিলেন বড় একজন আবেদা সলেহা নেককার মুকাম্মেলা বড় এবাদতকারী মহিলা উনি বলেন স্বামী আমি তো রাত্রে ঘুমাই না আরে কি বলো তুমি রাত্রে ঘুমাও না তুমি ঘুমাও কখন আপনি যখন কাজে চলে যান আমি সামান্য সময় আমার চোখে নিদ্রা প্রদান করি ও সারা রাত্র কি করো বলে আমি আল্লাহর কোরআনের ঘোষণা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক রব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ যে নবীকে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন নাফিলাতাল লাকা আসা আপনার জন্য এটা খাস করা হয়েছে আইয়াবাসাক রব্বুকা মাকামান মাহমুদা আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে আমার নবীর উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হইছে আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ 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 করে ছেড়ে দিছে নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন আল্লাহ আরে তাফসীরে কামজুল ইমান খাজাইনুল ইরফান নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত লিখতেছেন আমার আল্লাহ পাক নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পাঞ্জাত নারে গাউসিয়া শাহজাদা আলহাজ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী পীর সাহেব হুজুর কেবলা রাগমোর নাওপুরা গাউসিয়া সুবানিয়া খানকা শরীফের পক্ষ থেকে জুড়ে পারেন মারহাবা
আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ আলহাজ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদেরী পীর সাহেব হুজুর কিবলায় এসে উপস্থিত হয়েছেন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলি মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানায়া দেয় ও বান্দারা তোমরা শুনে নাও আমি আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর করে ঘোষণা করে দিয়েছি তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কি নামাজের ব্যাপারে এবার ওই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমার আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়লে বান্দার মনে যত আশা সব আশা আল্লাহ পূরণ করে দিবে সুবহানাল্লাহ আস্তে দিছো বাংলা কোন আপনারা স্পিড কমে গেছে হাদিস শরীফ বলতেছে একদিন না দুই দিন না কেউ যদি মাত্র 40 দিন কয় দিন একটানা তাহাজ্জুদের নামাজ আদায় করে আরে 40 দিনের মধ্যে কোনো হারাম খাবার না খায় এই ব্যক্তি অন্তরে যে নেক দোয়াই করুক না কেন আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ কয় দিন কেউ বিদেশ যাইতে পারেন না ব্যবসায় বরকত হয় না কোনো কাজে বরকত হয় না কঠিন রোগ বালা মুসিবত তাহাজ্জুদের নামাজ পড়বেন ইখলাসের সাথে খুসুসিয়তের সাথে কারণ কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত করে আল্লাহ আপনাকে সফলতা অর্জন করাইবেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কষ্ট হইতাছে না না কষ্ট হইলে অসুবিধা না আমরা আছি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী ও স্বামী আমি সারা রাত্র ঘুমাই না আমি ইবাদত করি আল্লাহর ইবাদতের নাম তাহাজ্জুদের স্বামী বলে স্ত্রী আমার ঘুমাইতে বড় কষ্ট হচ্ছে আমার মন চাই আমি তোমার সাথে তাহাজ্জুদ করব জামাই দাঁড়ায় গেছে বউয়ের সাথে আল্লাহু আকবার স্ত্রী বলে স্বামী নামাজে তো সোজা জিনিস না উযু করা লাগবে পবিত্র তর্জন করা লাগবে মারহাবা পড়েন হাদিস শরীফ বলে কোন মানুষ যদি পবিত্র অবস্থায় ইন্তেকাল করে তার মর্যাদা শহীদের মর্যাদা আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ শহীদ আপনি কিভাবে আমি বুঝতেছি না আপনি উযু অবস্থায় কেমনে থাকবেন আপনি যদি রাস্তার দ্বারে দাঁড়ায় দাঁড়ায় গসব করে দেন আছে আছে যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা আমরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় গসব করে দিচ্ছি কোন দেব ধর্ম আপনাদের মাঝে প্রকাশ পাচ্ছে না রসুল বলছেন সুন্নতের তাবেদার যারা আমি রসুল এদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আর আমার উম্মতদেরকে নিয়েই আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিসের ফলোয়ার হইল ওই মহিলাটা স্বামীকে বলে উযু করেন স্বামী উযু করে নামাজের মধ্যে দাঁড়াইলেন চারদিকে মসজিদের মধ্যে আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম জোহর আযান কেমন ফজরের আযান যখন আযান হচ্ছে চারদিকে স্ত্রী বলে স্বামী আপনি আর আমার সাথে নামাজ পড়ার প্রয়োজন নাই বলে কেন বলে আপনি এখনি তাড়াতাড়ি মসজিদে চলে যান বলে কেন ফজর আযান হইছে বেটা কই ফজর নামাজ পড়ে কেমনে এখন না তুমি বউ মানুষ তোমার লগে পড়ছি মসজিদে গেলে কেমনে নামাজ পড়ে আমি দেখে জানি না ও মানছে জন্য পড়ে আমনে আমনে ফিরেন মারা জোরে পেলেন না আমার ভাইরা বাবারা বন্ধুরা গেছিল গুহার মধ্যে কিছু শিকার করার জন্য অথবা গাছ কাটার জন্য এবার যখন ফিরে আসলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করার পরে তারা গেছিল তো আটজন মসজিদে গেছে একজন যায়া দেখে ওই একজনের লগের সাতজন সাথী এরাও এই দিন মসজিদে কানে কানে জিজ্ঞাস তুমি নামাজ পড়ো কবে থেকে তুমি নামাজ পড়ো কবে থেকে আরে একটা দেখি বড় ইতস্ততা সেরে গেছে একটা আর একটা ডাক দিয়ে বলে ভাই আজকে প্রথম আসছি সারা রাত্র ঘুম হয় নাই বলে কেন ঘুম হয় নাই বলে এই এই দশা ঘুম থেকে সব দেখে উঠে গেছে বললো সারা রাত নামাজ পড়ছি বউ ফাটাইছে ফজর ফরবার লাগিয়া আমারও তো একই দশা লগের টাকা আমারও একই দশা লগের টাকা আমারও এক দশা আর একটা তো আমারও মানে আটজনের একই দশা এই রাত্র আমাদের ঘুম
হয় নাই সাতজন একসাথে তাহাজ্জুদের নামাজ স্ত্রীর সাথে আদায় করেছি আসলে অবশ্যই এটার একটা ভেদ আছে এটা জানার একটা বিষয় আছে চলো আমাদের এলাকার সবচাইতে বড় মুসাদ্দিদ সবচাইতে বড় জামানার বড় খাদেম সবচাইতে বড় কোরআন সুন্নাহ জানলেওয়ালা ব্যক্তি হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা চলে যাই রওনা করলেন আব্দুল্লাহ মারুফ রুসাফির কাছে যায়া দেখতেছেন আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমাতুল্লাহ আলাই একটা আসন সাজাইয়া সুন্দর করে আব্দুল্লাহ মারুফ রুসাফি বসে আছেন আর ওনার সামনে ডান দিকে চার জনের জন্য বাম দিকে চার জনের জন্য একটু একটু করে গোশত আরেকটু আরেকটু করে একটু একটু করে বকরির গোশত আর এক এক জনের জন্য তিন তিনটা করে রুটি দেওয়া আছে সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ একজনের জন্য একটু একটু করে বকরির গোশত আর একটু একটু করে তিনটা তিনটা করে রুটি দেওয়া আছে হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আসেন আহলা ওয়া সাহালান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আপনারা আল্লাহর মেহমান আমার নয় আমরা তো বাড়িতে মেহমান আসলে মনে করি এগুলা সাধারণ জিনিস না রে বাবারা না মেহমান আপনার কাছে পাঠায় আমার আল্লাহ জোরে কর না কে উনি বলেন আসেন আপনারা বসেন আট জন অবাক চার জন এদিকে চার জন ওইদিকে আমরা একসাথে বসে সাথে যখন বসে রইলাম রে বাবারা আমি যখন একসাথে বসলাম আমরা চারজন ওই দিন বড় অবাক হয়ে গেলাম আমরা চিন্তা করলাম আমরা আটজন যে আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে আসবো উনি কিভাবে জানলো আট জনের জন্য একই রকম খাবারের ব্যবস্থা করলো এবার আটজন একসাথে বসলেন কোনো কথা বলতে দেয় না আব্দুল্লাহ মারুফ মুসাফি ডাক দিয়ে বলে বাবা আপনারা কোনো কথা বলবেন না আপনারা ফজরের নামাজ পড়েছেন বলে হ্যাঁ গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদ করেছেন বলে হ্যাঁ বলে আপনি কিভাবে জানলেন বলে আল্লাহর লীলা জানা লাগে না ওনারা চক্ষু বন্ধ করলেন ইস্তেখারার মাধ্যমে আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে জানাইয়া দেয় ছোট্ট একটা বিষয় জানি ইস্তেখারা নাম কি এত মানুষ এখানে বসেছেন অনেকে বিভিন্ন দরবারে বায়াত আছেন ইস্তেখারা কি জিনিস হুজুর আজ তোমার গরম হয়ে যেত না ইস্তেখারা হচ্ছে কোন নেককার বান্দা চারটা দিক যদি হাসিল করে কয়টা দিক এক নম্বর সলে বেশি নেক কাজ করনে ওয়ালা দুই নম্বর আবেদ দুই নম্বর তিন নম্বর কামেল তিন নম্বর চার নম্বর মুকাম্মেল এই চারটা দরজা অতিক্রম করার পরে ওই বান্দাটার একটা ক্ষমতা অর্জন হয় সেটা হচ্ছে ইস্তেখারা তারা যখন কোন মূল গোপনীয় বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে তারা যখন চক্ষু বন্ধ করে তারা তখন চোখ বন্ধ করলে সব দেখতে পায় এটার নাম কি আপনারা সবাই একবার চোখ বন্ধ করে দেখেন তো চোখ বন্ধ করলে দেখবেন অন্ধকার দেখা যায় কিছু দেখা যায় কিন্তু আল্লাহর হক্কানি ওলি যারা ওনার চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে হক্কানি ওলি যারা ওনার চোখ বন্ধ করলে সোনার মদিনা দেখে চোখ বন্ধ করলে নূর নবীকে দেখে তাহলে আমাদের কি এমন হওয়া দরকার না এমন হওয়া দরকার না আপনি কখন হবেন আমরা এক নাম্বার না হতে পারার কারণ হলো আমাদের খাবারের ভিতর হারাম খাবার ঠিক না ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন আর মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন আমার বায়রা বাবারা বন্ধুরা ও আমার নবীর প্রেমিকের দলেরা গভীর মনোযোগের সাথে দজ্জের সাথে আলোচনা শ্রবণ করেন চারজনকে বলা হচ্ছে আপনারা সারা রাত্রে বড় কষ্ট করেছেন আপনারা তাড়াতাড়ি খাবারগুলো বক্ষণ করেন সুবহানাল্লাহ করেন না তারা এবার খাবারগুলো বক্ষণ করা শুরু করলেন খাবারগুলো যখন বক্ষণ করলেন রে বাবারা ওই চারজনের আটজনের মধ্যে একজন ডাক দিয়ে বলে হুজুর আব্দুল্লাহ মারুফ রুসাফি আপনার কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন আমরা কালকে সারা রাত্র ঘুমাইতে পারি নাই বলে কেন পারো নাই বাবারা হুজুর কেন ঘুমাইতে পারি নাই জানে কেন ঘুমাইতে পারো নাই বল না রে বাবারা ওনারা ডাক দিয়ে বলে আমরা ঘুমাইতে না পারার কারণ হইল একটা আমরা যে গতকালকে আপনাকে ইবাদতের জায়গায় গুহার মধ্যে পাথর নিক্ষেপ করেছি আমরা দেখতে পাইলাম
আমরা রে গতকালকে রাত্রবেলা কে জানি আইসা ঘুম থেকে জাগায়া দেয় আর বলে ওয়াল ইস্তিগফারুল্লাহ কুমার অন্তর্ভুক্ত হওয়ার জন্য মানে ক্ষমা প্রার্থনাকারী অন্তর্ভুক্ত হওয়ার জন্য হুজুর বুঝলাম না বুঝলাম না বুঝলাম না এটা কেমন দশা হইল আব্দুল্লাহ মারুফ উসাবি বলে এ বাবা এই বিষয়ে যদি জানতে হয় ঠিক আছে তোমাদেরকে ইস্তেখারার মাধ্যমে জানানোর প্রয়োজন বলে বাবা ইস্তেখারা কেমনে করবে আমরা তো বিসমিল্লাহ জানি না আউযু বিল্লাহ জানি না ওযুও জানি না গতকালকে রাত্রবেলা আমরা আট জনের বউ আমরা ওযু করে নামাজ পড়াইছে সারা রাত্র আমরা ইবাদতের মধ্যে মশগুল ছিলাম ওরে বাবা রে আসো ইস্তেখারা কিভাবে করে তোমাদেরকে বোঝায়া দেয় এখনো পর্যন্ত তোমাদের ওযু ভাঙছে কিনা বলে না ভাঙে নাই আসো তোমরা সবাই আমার সামনে আসো সবাইকে সামনে বসাইয়া হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফির গায়ের মধ্যে একটা রুমাল ছিল বড় বড় আউলিয়া কেরাম সহ আগের জামানার মধ্যে যারা যারা ওলি ছিলেন ওনাদের কাদের মধ্যে একটা একটা রুমাল ব্যবহার করতেন এই ব্যবহার আমার নবীর সুন্নতে রুমাল ব্যবহার করা বলে কেন যে সময় যে জায়গায় নামাজের সময় হয়ে যাইতো কাদের রুমালটা বিছাইয়া তারা নামাজে দাঁড়ায় যাইতো কাদের রুমাল বিছিয়ে নামাজে দাঁড়ায় যাইতো আর আমরা আমরা সবার কথা বাদ দেন সবার কথা বাদ দেন আগের যে রং ফিরে কামলা আনতেন ক্ষেতের লাগানের লাইয়া নামাজের সময় হইয়া গেল গানে মালিক ভাত বাড়তে গেল আইব ক্ষেতের দ্বারে কোমরের গামছাটা খুললা ড্রেনের পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইতো কারণ তারা জানে নবীর কথা সারা দুনিয়া নবীর উম্মতের জন্য মসজিদ জালালউদ্দিন হযরত মুস্তাবিয়ে রুমির মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন শুধু জুদাশে রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারা ইয়ে জমিন সুবহানাল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের জন্য এই রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজ সলে কবুল হইবে ক্ষেতের দ্বারে দ্বারে নামাজ পড়লে কবুল হবে কারণ আল্লাহ পাক এই নবীর উম্মতের জন্য সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এবার উনি ওনার ঘরের মধ্য থেকে রুমালটা নিয়ে তাদের উপরে চওড়া করে দিলেন ডাক দিয়ে বলেন আপনারা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তারা পড়লেন একবার নয় চারবার এবার বলতেছেন আপনারা পড়েন সূরা ইখলাস তিনবার পড়লাম এবার বলতেছেন আপনারা সূরা কাফিরুন তেলাওয়াত করেন করলাম আপনারা সূরা কাফিরুন পরে ইখলাস আরেকবার পড়েন পড়লাম সূরা কাফ ইখলাসের পরে আপনারা সূরা ফালাক একবার পড়লাম সূরা নাস একবার পড়লাম এবার বলতেছেন আপনারা পড়েন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি অজিম ও বন্ধুরা বাবাজিরা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন ইস্তেগফার পড়াইয়া সবাইকে বলতেছেন আপনারা সবাই চক্ষু বন্ধ করে দেন জীবনের গুনার কথা স্মরণ করেন সবাই স্মরণ করল ওনাদের জীবনে অন্য কোন গুনা ওনারা চোখে দেখে না শুধু একটা গুনা দেখতেছে গতকালকে দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে একজন আল্লাহর ওলিরে ফাতর মারছে আর কোনো গুনা নাই ওনাদের জীবনে আরে ও জীবন গুনাই গুনাই গেল বলে ন জীবন গুনাই গেল বলে ন জীবন গুনাই গুনাই আমি না বুঝা কো রেছি গুনা গো ও দয়াল এই না সংসারে ক্ষমা কর ও গো আল্লাহ আমরা বান্দারে বলে ন জীবন গুনাই গুনাই গেল আটজনের কাজই ছিল একটা কাট কাটা কি করা
কিন্তু পুরা জীবনে কোনো গুনাহ নাই গুনাহ নাই আপনার মনে অসুবিধা হইতাছে না আমি ঠিক সারনাটা পর্যন্ত আছি ফিশা বুঝু চলে আসবে আপনারা মূল্যবান আলোচনা শুনুন হুজুরদের থেকে দোয়া নিবেন আপনারা শুধু আমার এই কথাটা শোনার চেষ্টা করেন দেখেন আজীবন কাট খাচ্ছে কোনো গুনাহই নাই জীবনে না আপনি আমি ব্যবসা করতে যাই কই মিশা কথা ঠিক মানচের ওজনে যাওয়ার সময় শুনকালা দেই কম আমাদের গুনার কোনো অভাব অনেক গুনাহ আমাদের আমার ভাইরা বাবারা বন্ধুরা সারা জীবন কাট কাইতে একটা গুনাহ নাই ইস্তেখারার পরে গুনাহ দেখে আজীবনের মধ্যে একটাই গুনাহ ওনারা আল্লাহর ওলিদেরকে পাথর নিক্ষেপ করেছে এবার ওনাদেরকে বলা হচ্ছে তোমাদের ইস্তেখারা বন্ধ করো সবাই ইস্তেখারা বন্ধ করে দুরূদ শরীফ আদায় করে ওনারা সামনে বসলেন বলে বাবা রে কি দেখলা আটজন একটা লাফ দিয়া হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফির কদমে ধরে ফলাইছে সুবহানাল্লাহ আল্লাহর ওলির কদম ধরা যাবে না সালাম করা যাবে না যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে সুমা পর্যন্ত দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না জুরে কিন্তু হ্যাঁ মুনাফিক বেঈমানদের থেকে বাঁচার জন্য বর্তমান জামানায় আমাদেরকে করতে দেওয়া হয় না কেন 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 একটাই কারণ কারণ যদি সুমা দেয় তবে দেখছো সুন্নিরা ফিরে ভাই সেজদা দেয় ঠিক আমি কত চেষ্টা করছি আমরা শাহজাদ আব্দুল কাদের কাউকা হুজুরের পায় কোনোদিন নি ভুলে সক্কর একদিন একটা সুমা দিতাম ধরতে তো দেয় না ধরতেই দিচ্ছে না আর অনেকে ফিরে ফাজরে ফিরে বসে কথা বলে না কেন না শাহপুর দরবার আমাদেরকে এগুলো শিখায় না কথা বলে না কেন শাহপুর দরবার আমাদেরকে সুন্নতের তাবেদার বানায় সুন্নতের অনুসারী বানায় দরবারের উরুসের লিফলেট গুলা নিচে এখনো দেখবেন লেখা দরবারে আসার সময় মাথায় সবুজ পাগড়ি মেসওয়াক চোখে সুরমা লাগিয়ে আসবে লাগায় না শাহপুর দরবার এগুলো শিখায় বন্ডামি শিখায় না আমরা ঠিক না বেঠিক কথা বলেন না ঠিক না বেঠিক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনা শুনবেন কদমের মধ্যে ধরছেন এ ধরা দুনিয়ার ধরার মতো নয় কদমটা ধইরা ডাক দিয়া বলে ও গো আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমাতুল্লাহি আলাই আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে মাফ চাই আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে কেন রে বাবা আটজন একসাথে ডাক দিয়া বলে আমাদের গত জীবনে আর কোনো গুনাহ ছিল না আমাদের একটাই মাত্র গুনাহ ছিল ওই গুনাহটা হইল গতকালকে আপনি যখন আল্লাহর দানে মশগুল ছিলেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন আমরা বাগির থেকে আটজনে একসাথে আপনাকে পাথর নিক্ষেপ করেছি এবার হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি আসন থেকে বসা থেকে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছেন বাবা নিরাল শুনো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে ওয়াল্লাযিনা ইউযুনা المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واسما مبينا امر الله بولتسن والذين এবং যারা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত কোন ইমানদার বান্দা বান্দিকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোন অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতান ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলা নিজে তাদের মাথার মধ্যে নেয় আছে নাউজুবিল্লাহ করবেন না আল্লাহ আপনি আল্লাহর ওলি মানেন বা না মানেন এটা আপনার বিষয় পাক পাঞ্জাতন মানেন আর না মানেন আপনার বিষয় বাজে মন্তব্য বাজে মন্তব্য বাজে মন্তব্য করা যাবে না এজন্য আশেক বলে ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে ওরে সব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমনে বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে ঠিক না এজন্য কেউ যদি পাক পাঞ্জাতন আহলে বায়াতের বিরোধিতা করতে চায় পাক পাঞ্জাতন কি প্রশ্ন তুলতে চায় সাবধান ভাই ভালো লাগে না তুমি মাইনো না তবে পাক পাঞ্জাতন নিয়ে কথা বইলো না কারণ পাক পাঞ্জাতন হলো নাজাতের তরি কথা বলেন না বেশি বাড়তে দিচ্ছি না উনি এই বয়ান করার পরে চারজন ব্যক্তিকে হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি একসাথে তওবা করাইছে করায় বলতেছে হুজুর আর কোনোদিন আমরা এমন খারাপ কাজ করব না এমন তওবা করে দিছে এ সাইজন ওলি হয়ে গেছে তো মানুষ সবখানে ওলির দরবারে যায় নিজের পরিবর্তন করার জন্য আমরা যাই দেহাল লাগিয়া এই দরবারে কি অবস্থা আমরা একটু সাহিবালা করি
ঠিক না তা ঠিক ঠিক এর লাগে তো ওয়াজ করা যায় আলামিন ফাগলা রে সব জায়গায় উপস্থিত সব জায়গা ওই যে নাসিরপুর এসি এই সামনে দিয়া বইয়া রইছি আবার কবে জানি ইন্ডিয়া গেলাম যে ইসাপুরে এই সামনে যে দাঁড়ায় থাকে তো আপনারা দয়ারে ধমকান মাঝে মাঝে ইয়া করেন আমি আমি এই ফাগলগুলারে আমি কখনো কিছু কই না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদেরকে আমুলুকিল জান্নাত জান্নাতের বাসা সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাসা সম্পর্কে খবর দেন তখন নবী বলেছেন কলা রাজুলুন দাইফুল মুস্তাদাফুন জু তিমরাইন লা ইউবাহু লাহু লাউ আকসামা আলা আল্লাহ লা আবারা রাওয়াহু ইবনে মাজাহ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রাসূল বলেছেন কলা রাজুলুন দাইফুল এমন ব্যক্তি জান্নাতের বাসা হইব যে ব্যক্তি হইব দুর্বল সে দুর্বল মুস্তাদাফুন জু তিমরাইনি যারা দেখতে তোমরা পছন্দ হবে না কাপড়গুলো হবে এলোমেলো সান্না বড় লা ইউবাহু লাহু আরে তোমাদের পছন্দ হবে না লাউ আকসামা আলাল্লাহ সে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় লা আবাররা সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে সুবহানাল্লাহ তাহলে জান্নাতের বাসাকে আমার আমনের মতো ভালো মানছি হইব না ফাগল দিয়ে হইব বলে হুজুর তাহলে আমরা ভালো মানছির কোনো দাম নাই হ্যাঁ নবী বলছে ভালো মানুষের মধ্যে ওলি তালাশ করবা জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফে রয়েছে নবী আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম হে সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন নবী বলছে কলা খিয়ারিকুমুল্লাযিনা ইজা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যারার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরাই হলো উত্তম ব্যক্তি এরাই হক্কানি পীর মাশাই আল্লাহর কথা মনে হওয়ার লাগে অন্তরটাকে ঝুঁকবেন পীর তো তালাশ করেন পীর তো বহুত পীর আছে আছে না কোনো পীরের সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় আমি আমার জীবনে কোনো পীরের সমালোচনা করি নাই যদি পীর শরীয়তের উপরে থাকে যদি পীর তরিকত মানে যদি পীর হাকিকতের উপর থাইকা সুন্দরভাবে মারেফতের হেলম হেলমে তাসা উপার্জন করে তবে যদি কেউ যদি এটা থেকে লঙ্ঘন করে আমি ওই দিন এক মাহফিলের স্টেজে উঠা প্রথম দিন ওয়াজ আমি জানি না দ্বিতীয় দিন এটার ভিতরে বাউল গানের আয়োজন আমি উঠটা কইছি হাদিয়া যে দিলে দিব না দিলে নাই হাদিয়া তো সব মাহফিল থেকে আনি মোটামুটি সিস্টেম করে আজকে কইয়া দিয়া যায় লগে দিয়া বইয়া ইচ্ছা মতো দিয়া দিছি হ্যাঁ বইয়া কইছে হুজুর আগামী বছর দাওয়াত রাখেন তবা করছে আর কোনোদিন শিল্পী দিয়া গান বাজাইতাম না এটাই হলো হেদায়াত এটাই হলো তাহলে আল্লাহর বলির দরবার আপনি যাবেন কেন বলেন হেদায়াতের জন্য আল্লাহর নবীর দরবারে দেহার লেগে যায়েন না আল্লাহর নবীর দরবারে যাবেন হেদায়াতের জন্য সবাই একটু মহাব্বতের আওয়াজে দুরূদ ছুঁড়ে বাদায় করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবীর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে চাইবার মতো চাইতে জানলে অপূরন্ত ভান্ডারে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তবে একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় যত কিছু করেন না কেন আউলিয়া কেরামের দরবারে যান না কেন আউলিয়া কেরাম আপনাকে দুনিয়া এবং আখেরাত দুইটা দিক দেখাবে তবে আপনার ঘরে মা আছে বাবা আছে এদেরকে কষ্ট দিয়া ভাত না খাওয়ায়া জুদা করে দিয়া আউলিয়া কেরামের দরবারে তোমরা কেন কথা বলতেছো